এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি কিন্তু একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গিয়েছে এবং এইখানে এখন আমরা ভিডিও আপলোড করতে পারি ভিডিও আপলোড করার জন্য আমাদের চ্যানেলটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির সাহায্যে কিভাবে নতুন নিয়মে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় আমরা সকলেই জানি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে প্রয়োজন হয় একটা জিমেল অ্যাকাউন্ট আপনার কাছে যদি একটা পুরাতন জিমেল অ্যাকাউন্টও থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলতে পারবেন তবে অবশ্যই এটা কিন্তু সঠিক না আপনার কাছে যদি একটা পুরাতন জিমেল অ্যাকাউন্ট থাকে এবং সেটা দিয়ে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলেন তাহলে কিন্তু সেই চ্যানেলটা থেকে আপনি সাকসেস হতে পারবেন না বা সাকসেস হলেও সেটা অনেক সময়ের প্রয়োজন হবে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম নতুন নিয়মে কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এবং একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে যা যা প্রয়োজন হয় সব কিছুই আজকের এই ভিডিওতে এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো সময়ের সাথে সাথে কিন্তু বর্তমানে সব কিছুরই চেঞ্জেস এসেছে যতই দিন যাচ্ছে সব কিছুই ততই বেশি আপডেট হচ্ছে তাই আপনি যেন তেন একটা ইউটিউব চ্যানেল খুলে কিন্তু আপনি সেটা থেকে সাকসেস হতে পারবেন না আপনাকে জানতে হবে একদম লেটেস্ট নিয়মে একদম নতুন নিয়মে কিভাবে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এবং চ্যানেল কাস্টমাইজেশন চ্যানেল এসইও চ্যানেল অপটিমাইজেশন এ টু জেড সব কিছু যদি আপনি করেন তবেই কিন্তু আপনার চ্যানেলটা থেকে আপনি লাভবান হতে পারবেন খুব সহজেই খুব দ্রুত আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে এবং আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটা থেকে তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি সহজেই শিখে যেতে পারবেন যে সহজ নিয়মে একদম নতুন নিয়মে কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এবং ইউটিউব চ্যানেল তৈরি করে কাস্টমাইজেশন এসিও অপটোমাইজেশন এ টু জেড সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে এবং বেশিরভাগ নতুন ইউটিউবার্সরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ইউটিউব ভিডিও আপলোড করতে থাকে এক মাস দুই মাস তিন মাস কন্টিনিউ করার পর তখন তারা হতাশ হয়ে যায় যে কেন আমার ভিডিওতে ভিউ আসতেছে না কেন আমার সাবস্ক্রাইবার আসতেছে না এই বিষয়গুলো নিয়ে টেনশন করে কিন্তু অনেক ক্রিয়েটর্স আছে যারা দৈর্য হারিয়ে ইউটিউবিং ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তাই আপনি যদি না জানেন একটা সঠিক নিয়মে কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় তাহলে কিন্তু আপনি সেখানে সাকসেস হবেন না তাই নতুন নিয়মে আমি যে নিয়মে আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা শেখাবো এই যে এই নিয়মে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে প্রথম দিন থেকেই আপনার ভিউ আসতে শুরু করবে সাবস্ক্রাইবার আসতে শুরু করবে আপনার চ্যানেল গ্রোথ বাড়বে এবং আপনি অল্প সময়ে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করে ইনকাম করা শুরু করতে পারবেন সো কথা না পারি সরাসরি চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক ওকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পূর্বেই আপনাকে পাঁচটা বিষয় নিয়ে ভাবতে হবে পাঁচটা জিনিস আপনার প্রয়োজন হবে সেগুলো কি এই যে দেখুন আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি এখানে দেখুন সিরিয়ালি সিরিয়ালি পাঁচটা অপশন দেওয়া আছে এই পাঁচটা জিনিস আপনাকে প্রয়োজন হবে আপনার প্রয়োজন হবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পূর্বেই একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পূর্বেই এই পাঁচটা জিনিস আপনি তৈরি করে রাখবেন এখানে প্রথমে কি আছে দেখুন জিমেল অ্যাকাউন্ট একটা জিমেল অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হবে আপনার যদি পূর্বের একটা জিমেল অ্যাকাউন্ট থাকে জিমেল বা ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা বাদ করে দিন এবং আজকের ভিডিওতে আমি তো সব কিছুই দেখাবো একটু সব কিছুই দেখাবো ফার্স্টে একটা জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হবে প্রথমেই আমরা একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা শিখবো একটা ইউটিউব চ্যানেলের জন্য দুই নম্বরে রয়েছে ইউটিউব চ্যানেলের নাম আপনি আপনার যে ইউটিউব চ্যানেলটা খুলবেন সেই ইউটিউব চ্যানেলের জন্য একটা ইউনিক নাম আপনাকে খুঁজে বের করতে হবে যে নামটা সচরাচর ইউটিউবে নেই এরকম একটা নাম আপনাকে চুজ করতে হবে তিন নম্বরে রয়েছে চ্যানেল লোগো অ্যান্ড ব্যানার একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পূর্বেই আপনাকে ভাবতে হবে আপনার চ্যানেলের লোগো এবং ব্যানার কী দেবেন সেগুলো নিয়ে আপনার ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার আপনাকে ঠিক করে রাখতে হবে এবং চার নম্বরেই রয়েছে চ্যানেল কিওয়ার্ড আপনি আপনার যে ইউটিউব চ্যানেলটা খুলবেন সেই চ্যানেলের জন্য বেস্ট কিছু কিওয়ার্ড নিয়ে আপনাকে ভাবতে হবে লাইক আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম বেশ কিছু কিওয়ার্ড আপনার চ্যানেলে দিতে হবে যেগুলো সাহায্যে যেই কিওয়ার্ডগুলোর সাহায্যে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে আপনার চ্যানেলটা সার্স র্যাঙ্কিংয়ে যাবে এবং আপনার ভিডিওগুলো আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো র্যাঙ্ক করবে তাই এই কিওয়ার্ডগুলি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এছাড়াও পাঁচ নম্বরে রয়েছে ডিসক্রিপশন আপনি আপনার যে চ্যানেলটা খুলবেন সেই চ্যানেলটার জন্য একটা প্রপার ডিসক্রিপশন আপনাকে লিখে রাখতে হবে আপনি এই চ্যানেলে কী ধরনের কাজ করছেন কী ধরনের ভিডিও আপনি আপলোড করবেন আপনার অডিয়েন্স আপনার থেকে কী ধরনের ভিডিও পাবে এই সব বিষয়গুলো নিয়ে আপনি সুন্দর করে একটা ডিসক্রিপশন আপনাকে লিখতে হবে যেটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে অনেক বেশি সহায়তা করবে এবং আপনার ডিসক্রিপশনের মধ্যেই একটা বিজনেস ইকুয়ারেন্সি আপনার আপনাকে যদি কেউ স্পন্সার দিতে চায় বা আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে কিন্তু একটা ইমেল প্রয়োজন হবে একটা জিমেল প্রয়োজন হবে এবং সেটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেলটা আছে সেটা হতে পারবে না অ্যানাদার একটা জিমেল অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হবে সো এই হচ্ছে পাঁচটা বিষয় এই পাঁচটা জিনিস আপনাকে এই পাঁচটা জিনিস নিয়ে আপনাকে ভাবতে হবে আপনার ইউটিউব চ্যানেলটা তৈরি করার পূর্বেই সো চলুন তাহলে ফার্স্টে আমরা দেখিনি একটা ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করব আপনি আপনার চ্যানেলের নাম লোগো ব্যানার কিউয়ার্ড এবং ডিসক্রিপশন এগুলো আপনার নিজেই বানিয়ে রাখবেন তো একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হয় একটা জিমেল অ্যাকাউন্টের এবং এই জন্য আমরা চলে যাব প্রথমেই ইউটিউব অফিসিয়াল অ্যাপসে ইউটিউব অফিসিয়াল অ্যাপসে আসার পর আমরা এই যে কর্নার এই কর্নারে ক্লিক করব এইখানে একটা ক্লিক করব এখানে যদি আপনার পূর্বের কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এরকম আসবে এখান থেকে আমরা ক্লিক করব এই অ্যারো আইকনটাতে অ্যারো আইকনটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই প্লাস এই প্লাস আইকনটাতে আমরা একটা ক্লিক করে দেবো একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য এরপর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে যেহেতু আপনার প্রথমেই একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব তারপর এখানে দুটো অপশান আছে ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস আপনার ইউটিউবটা যেহেতু একটা বিজনেস এই জন্য টু ম্যানেজ মাই বিজনেস এইখানে একটা ক্লিক করে দেবেন যদি পার্সোনালি ইউজ করার জন্য কোনো জিমেল খুলেন তাহলে ফর মাই সেলফ দেবেন এরপর এখানে রয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে দিয়ে দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে নেক্সট নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটা দিতে হবে এবং জেন্ডার এখানে আপনার জেন্ডারটা দিতে হবে আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে নিচ্ছি ডেট অফ বার্থ এটা দেওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে আপনার ইউজার যে জিমেলটা থাকবে আপনি যে জিমেলটি ইউজ করতে চান যদি সাজেস্ট আসে সেই সাজেস্ট থেকে নিয়ে নেবেন আর যদি না আসে তাহলে এখানে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে নেবেন যেটা আপনি জিমেল অ্যাকাউন্ট হিসেবে ইউজ করতে চান যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলাম এবং এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো এরপর আপনার যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করবেন এই জিমেলটার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে আপনার এটা কিন্তু ইউটিউবের পাসওয়ার্ড থাকবে আপনি এখন যে পাসওয়ার্ডটা দেবেন এটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড থাকবে তাই যেন আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক না হয়ে যায় এই কারণে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে বসাতে হবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ফোন নাম্বার চাবে এখানে একটা সচল ফোন নাম্বার আপনাকে দিতে হবে যেই ফোন নাম্বারটা দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা তৈরি করতে চাচ্ছেন বা আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করবেন অবশ্যই এই ফোন নাম্বারটা আপনার সাথে থাকতে হবে আমি একটা ফোন নাম্বার দিয়ে নিচ্ছি এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটা ভেরিফাই কোড যাবে যেই ফোন নাম্বারটা আপনি দিয়েছেন সেই ফোন নাম্বারে সিমটা যদি আপনার ফোনেই লাগানো থাকে তাহলে অটোমেটিকলি ভেরিফাই কোডটা নিয়ে নেবে অথবা যদি অন্য কোথাও থাকে আপনি ভেরিফাই কোডটা নিয়ে এখানে বসিয়ে দেবেন এরপর নেক্সটে ক্লিক করে দিতে হবে আবার নেক্সট এবং এখন আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা তৈরি করে ফেলেছি এক্স করে একটু নিচে যাব আই এগ্রি আই এগ্রিতে যাওয়ার পর আমাদের কমপ্লিটলি জিমেল অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে এরপর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমি মাত্র যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছি এটা কিন্তু এই যে এই জিমেল অ্যাকাউন্টটা আমি এটাতে জাস্ট একটা ট্যাপ করব এই জিমেল অ্যাকাউন্টটা এই ইউটিউবে ওপেন করার জন্য দেন এটা লগ হয়ে গিয়েছে এখন আমরা এই যে জিমেলের যে আইকনটা দেখা যাচ্ছে এখানে একটা ক্লিক করে দেবো এখন আমাদের জিমেল অ্যাকাউন্টটা তো তৈরি হয়ে গিয়েছে এবং এই জিমেল অ্যাকাউন্টটা থেকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমরা ইউটিউব চ্যানেল এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন নেম আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটা খুলব সেই ইউটিউব চ্যানেলের জন্য যে নামটা আমরা চুজ করেছি সেই নামটা আমরা এখানে দিয়ে দেবো এই জন্য এই যে পেন্সিল একটা ক্লিক করে দেব এবং এই যে এই নামটা আমরা কেটে এটা তো আমাদের নর্মালি যে ইউজার নেম দিয়েছিলাম জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য সেটা এখানে চলে আসলো এবং এই নামটা কেটে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে নামটা দিতে চাচ্ছি সেটা এখানে দিয়ে দেবো আমি নেমটা দেওয়ার পর এখান থেকে এটা সেভ করার জন্য সেভ এ ক্লিক করে দেবো সেভে ক্লিক করে দিলে এই নামটা এখানে সেভ হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল হ্যান্ডেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইউটিউব চ্যানেলের জন্য এই হ্যান্ডেলটা অবশ্যই আপনি সেভ করে রাখবেন হ্যান্ডেলটার সাহায্যে আপনার ইউটিউব চ্যানেলটা সহজেই খুঁজে পাওয়া যাবে ইউটিউবে এই হ্যান্ডেলটা দিয়ে যদি কেউ সার্চ করে সহজেই আপনার ইউটিউব চ্যানেলটা সার্চে চলে আসবে এই জন্য হ্যান্ডেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি চান এখান থেকে এই হ্যান্ডেলটা যেটা আছে এটা কিন্তু আপনি চেঞ্জও করতে পারেন তবে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই সেভে ক্লিক করে দিবেন সেভি ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে চাই এই জন্য ক্রিয়েট চ্যানেল এখানে একটা ক্লিক করে দেবো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নর্মাল বেসিক একটা চ্যানেল তৈরি হয়ে গিয়েছে ইউর চ্যানেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে কিন্তু এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করার জন্য এখনও এই চ্যানেলটা রেডি হয়নি এই চ্যানেলটা এখনও সম্পূর্ণভাবে রেডি হয়নি এটাতে ভিডিও আপলোড করার জন্য তবে আপনি চাইলে তো ভিডিও আপলোড করতেই পারেন কিন্তু প্রথমে যে বলেছি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেই ইউটিউব চ্যানেলটা প্রথমেই আপনাকে কাস্টমাইজেশন করতে হবে অপটোমাইজ করতে হবে এসইউ করতে হবে ফুল সম্পূর্ণ কাজ শেষ করে দেন আপনাকে সেই চ্যানেলটাতে ভিডিও আপলোড করতে হবে তাহলেই আপনার একটা প্রফেশনালি ইউটিউব চ্যানেল হবে এবং প্রফেশনালি ভিডিও আপলোড হবে এবং এই সম্পূর্ণ কাজটা শেষ করে যদি আপনি আপনার ভিডিওগুলো আপলোড করেন তাহলে যেমনটা বলেছিলাম প্রথম দিন থেকেই আপনার চ্যানেলে ভিউ আসতে শুরু করবে সাবস্ক্রাইবার আসতে শুরু করবে এবং আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো হতে শুরু করবে এবং আপনার ভিডিওগুলো খুব অল্প সময়ে র্যাঙ্ক হওয়া শুরু করবে সো এই জন্য আমরা কাস্টমাইজেশন করার জন্য প্রথমেই চলে যাব যে কোনো একটা ব্রাউজারে লাইক আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এবং গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমি চলে যাব এখান থেকে ইউটিউবে আমি এখানে ইউটিউব লিখে সার্চ করে দিলাম এবং এখান থেকে চলে যাবো ইউটিউবে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবে আসার পর প্রথমে আমাদের এই ইউটিউবটাকে ডেস্কটপ ডেস্কটপ বর্ষণে করে নিতে হবে কম্পিউটার বা ল্যাপটপ বাসনে করে নিতে হবে এই জন্য আমরা এই যে কর্নারে থ্রি ডট এখানে একটা ক্লিক করে দেবো দেন এখান থেকে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করলে আপনার এই মোবাইল ফোনের ক্রম ব্রাউজারটা ইউটিউবটা কম্পিউটার বা ল্যাপটপ শুনে ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনি যেই কাজগুলো করবেন কম্পিউটার বা ল্যাপটপে সেম কাজগুলো করা যায় সো এরপর আমরা এই যে চ্যানেলের যে লোকটা দেখা যাচ্ছে এখানে একটা ক্লিক করে দিব এবং এখান থেকে ইউটিউব স্টুডিও এখানে ট্যাপ করে দেওয়া লাগবো দেন ওপেন ইন নিউ ট্যাপ এটাতে একটা ক্লিক করে দেবো তাহলে আমাদের ইউটিউব স্টুডিওটা নিউ ট্যাপে ওপেন হয়ে যাবে নিউ ট্যাপে গেলাম আমি দেখতে পাচ্ছেন এই এরকম একটা ইন্টারফেস আসবে নিউ ট্যাপে ওপেন হওয়ার পর দেন এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করার পর এটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে বেশ কিছু অপশন আছে এবং এখান থেকে এই যে নিচের দুই নাম্বার এটাতে আমরা একটা ক্লিক করে দেবো এটা কাস্টমাইজেশন এই কাস্টমাইজেশনে আমরা একটা ক্লিক করে দেবো কাস্টমাইজেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন আছে লেয়ার্ট ব্ল্যান্ডিং বেসিক ইনফো এখান থেকে আমরা প্রথমে চলে যাব ব্ল্যান্ডিংয়ে ব্ল্যান্ডিংয়ে চলে যাবো ব্ল্যান্ডিংয়ে আসার পর এখানে আমাদের ইউটিউব চ্যানেলটার জন্য একটা লোগো অ্যাড করতে হবে ইউটিউব চ্যানেলটার জন্য একটা ব্যানার অ্যাড করতে হবে এই জন্য প্রথমে আমরা লোগোটা অ্যাড করবো লোগোটা অ্যাড করার জন্য ফার্স্টেই লোগোর এখানে দেখতে পাচ্ছেন আপলোড এই আপলোডে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগোটা খুঁজে নেব কাঙ্ক্ষিত লোগোটা আমরা সিলেক্ট করে নেব যেটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাতে প্রোফাইল পিকচার বা লোগো হিসাবে ইউজ করতে চাচ্ছি আমি আমার প্রোফাইল পিকচার বা লোগোটা দিয়ে দিচ্ছি এখান থেকে একটু কাস্টমাইজেশন বা সাইজ রিসাইজ করে নিতে পারি দেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমি এখান থেকে সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করে দিলাম আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু আপলোড হয়ে গেলো লোগোটা আপলোড হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যানার এই ব্যানারটা আমরা এখান থেকে অ্যাড করে নেব ব্যানারটা ব্যানারটা অ্যাড করার জন্য এখানে আপলোড এখানে একটা ক্লিক করে দেবো দেন এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যানারটা খুঁজে নেব ব্যানারটার উপর একটা ক্লিক করার পর দেন এখান থেকে আপনি চাইলে সাইজ রিসাইজ করে নিতে পারেন যদি ঠিক থাকে তাহলে ডানে ক্লিক করে ডান ডানে ক্লিক করে দিলে আমাদের এই ব্যানারটাও অ্যাড হয়ে যাবে প্রোফাইল পিকচার এবং ব্যানার দুটো অ্যাড হয়ে গেলে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে দেব আমাদের চ্যানেলের লোগো এবং ব্যানার এই দুটা অ্যাড হয়ে গেলে আমরা চলে যাবো এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসে আমরা এই সেটিংস একটা ক্লিক করে দেব এই সেটিংস থেকে প্রথমে আমাদেরকে আমাদের এই চ্যানেলটা ভেরিফাই করে নিতে হবে আমাদের ফোন নাম্বার দিয়ে এই জন্য আমরা এখানে চ্যানেল এখানে একটা ক্লিক করে দেব চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন এখান থেকে ফিউচার ইজিবিলিটি এখানে একটা ক্লিক করে দেব ফিউচার ইজিবিলিটিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন স্ট্যান্ডার্ড ফিউচার ইন্টারমিডিয়েট ফিউচার অ্যাডভান্স ফিউচার এই তিনটা অপশনের মধ্যে একটা অপশন আমাদের অলরেডি এনেভেলড আছে এবং নিচের দুইটা আমাদেরকে এনেভেল করতে হবে এর মধ্যে প্রথমে আছে ইন্টারমিডিয়েট ফিউচার্স এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করার ফোন নাম্বার দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য আমরা এই যে অ্যারো বাটন এখানে একটা ক্লিক করে দেবো অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা ভেরিফাই করতে পারি ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করলে কী কী আমরা ফিচার্স পাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা ভিডিওস লংার দেন পনেরো মিনিটস পনেরো মিনিটের উপরে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো এছাড়াও কাস্টম আমরা আমাদের চ্যানেলে কাস্টম করতে পারবো যেমনটা নর্মালি আমাদের ভিডিওতে দেখেন আমাদের ভিডিওতে যেরকম থামনাইল অ্যাড করা থাকে এরকম করতে পারবেন আপনার চ্যানেলটা ভেরিফাই করলে চ্যানেলটা ভেরিফাই না করলে থামনাইল অ্যাড করতে পারবেন না আপনার ভিডিওগুলোতে এরপর আছে লাইভ স্ট্রিম আপনি আপনার চ্যানেলটা ভেরিফাই করলে লাইভ স্ট্রিম করতে পারবেন ওকে এখন আমাদের চ্যানেলটা ভেরিফাই করার জন্য আমরা ভেরিফাই ফোন নাম্বার এখানে একটা ক্লিক করে দেবো ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর এরকম একটা একটা ইন্টারফেস আসবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ওপারের টিক দেওয়া আছে ওপারেরটাই থাকবে দেন এখানে কান্ট্রি আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি বাংলাদেশের এবং এখানে বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে তাই এটাই থাকবে দেন এখানে ফোন নাম্বার এখানে আমাদের একটা সচল ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দিব ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা গ্যাট কোড এখানে ক্লিক করে দেবো গ্যাট কোডে ক্লিক করে দিলে আমাদের যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে একটা কোড যাবে সিক্স ডিজিটের এই কোডটা আমাদের এখানে বসাতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসলো আমি এখানে কপি করে দিলাম এবং এই কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি জাস্ট পেস্ট করে দিলাম এবং সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করলে আমাদের এই চ্যানেলটা আমাদের চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলে এটা হচ্ছে টু স্টেপ ভেরিফাই অনেকে হয়তো বা জানেন না এই ভেরিফাইটা কি টু স্টেপ ভেরিফাই আলাদাভাবে করা লাগে না এই ভেরিফাইটা করলেই টু টু ভেরিফিকেশনটা হয়ে যায় এটাই হচ্ছে ভেরিফিকেশন ওয়েল সাবমিটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড আমাদের ফোন নাম্বারটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে আমাদের চ্যানেলটা ভেরিফাই হয়ে গিয়েছে এখন আমরা কি করবো এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবো ব্যাকে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিউচার এটাও কিন্তু অলরেডি এনেভাল্ট হয়ে গিয়েছে এখন আমাদের এই যে অ্যাডভান্স ফিউচার এটাও আমরা এনেভল করতে হবে এটাও আমাদের এনেভল করতে হবে এনেবল করার জন্য আমরা কি করব। এই যে অ্যালোটাতে একটা ক্লিক করে দেবো প্রেস কল করে নিচে যাব এবং এটা আপনি এই অ্যাডভান্স ফিউচার এটা যদি আপনি এনেভল করেন কি কি পাবেন এই যে এখানে কিন্তু সব কিছু এখানে দেওয়া আছে এই সব কিছুই আপনি পাবেন আপনার এই অ্যাডভান্স ফিউচারটা এনেভল করলে ফিউচার ইজিবিলিটি এটা এনেভল করার জন্য আমরা অ্যাক্সেস ফিউচার্স এখানে একটা ক্লিক করে দেব তারপর এখানে তিনটা অপশান আছে ইউজ ভিডিও ভেরিফিকেশন ইউজ ইউর ভ্যালিড আইডি ভার্ল্ড চ্যানেল হিস্টোরি এই তিনটে অপশন থেকে আমরা যে কোনো একটা অপশন আমাদের সিলেক্ট করতে হবে আমরা ইউজ ভিডিও ভেরিফিকেশন এখানে সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করে দেব দেন গেট ইমেল এখানে একটা ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের ইমেইলে আমাদের ইমেইলে একটা মেল যাবে সেই মেলটা থেকে ফেস ভেরিফিকেশন আমাদেরকে করতে হবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে জিমেলটা আছে সেটা আমরা ওপেন করে নেব জিমেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে মাত্র একটা মেল এসেছে এই মেলটা আমি ওপেন করছি এই মেলটা ওপেন করার পর এরকম কিছু ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাবেন অ্যাস্টার্ট ভেরিফিকেশন এই স্টার্ট ভেরিফিকেশনে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি ক্রম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম তারপর এরকম দেখতে পাবেন এখান থেকে একটু নিচে যাবেন এবং এখান থেকে এই টিকমার্কটা দিয়ে আই এগ্রুতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে আমার ফেস ভেরিফিকেশানটা কিন্তু নিয়ে নিচ্ছে আমার ফেস ভেরিফিকেশনটা কিন্তু হয়ে গিয়েছে এবং এখানে লেখা আছে ইউর ভিডিও ইজ রিভিউ রিভিউতে আসে এবং এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা সময় লাগবে চব্বিশ ঘন্টা মানে একদিনের মধ্যে আমাদের এই সাবমিটটা কমপ্লিট হয়ে যাবে আমাদের এই ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে রিভিউতে আছে চব্বিশ ঘন্টা সময় লাগে এটা কমপ্লিট হতে সো চব্বিশ ঘন্টা পর আমাদের এটা এনেবল হয়ে যাবে এরপর আমরা এখান থেকে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর এখন আমাদের এই যে চ্যানেলটা এই চ্যানেলটাকে কিছু এসইউ করতে হবে যে এসইউ গুলো করলে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিং এ সবার আগে যাবে টপে থাকবে সার্চ করার সাথে সাথে আপনি আপনার চ্যানেলটা পেয়ে যাবেন এছাড়াও আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে সেই ভিডিও গুলোতে প্রথম দিন থেকেই ভিউ প্রচুর ভিউ আসবে সাবস্ক্রাইবার আসবে এবং আপনার চ্যানেলটা গ্রো হওয়া শুরু করবে আপনার ভিডিওগুলো গুলো র্যাঙ্ক বেড়ে যাবে এবং সঠিক মানুষের কাছে আপনার ভিডিওগুলো গুলো পৌঁছানোর জন্য আমাদের চ্যানেলটাকে এসইও করতে হবে এসইও করার জন্য ফার্স্টলি আমরা চলে যাব সেটিংসে সেটিংসে আসার পর আমরা এখান থেকে চলে যাব চ্যানেলে চ্যানেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অর রেসিডেন্ট এখান থেকে আপনি আপনার যেই কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন আমি বাংলাদেশ থেকে বিলং করি তাই আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি বাংলাদেশটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে কিওয়ার্ড আপনার চ্যানেলে কিছু কিওয়ার্ড আপনাকে এখানে বসাতে হবে আমি ফার্স্টে যে পাঁচটা স্টেপ আপনাদেরকে দেখিয়েছিলাম সেইখানে কিন্তু একটা দেখিয়েছিলাম কিওয়ার্ড সো ওই কিওয়ার্ডগুলোই আপনাকে এখানে দিয়ে দিয়ে দিতে হবে আপনার চ্যানেলের আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন যেন আপনার চ্যানেলটা সঠিক মানুষের কাছে পৌঁছায় ইউটিউব টিম যেন বুঝতে পারে যে আপনার চ্যানেলটা কিউ রিলেটেড এবং ওই রিলেটেড যারা যে অডিয়েন্সের ভিডিওগুলো দেখে তাদের কাছে আপনার চ্যানেলটা যেন পৌঁছায় কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাকে খুবই সতর্কতার সাথে ভালো করে আপনার কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিতে হবে আমি আমার কিওয়ার্ডগুলো এখানে দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আমার এই চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম আপনি আপনার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে নেবেন কিওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেলে আপনি চলে যাবেন আপলোড ডিফল্টসে আপলোড ডিফল্টসে আসার পর আপনি এখান থেকে চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে অ্যাডভান্স সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আপনাকে অবশ্যই আপনার চ্যানেলে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে একটা ক্যাটাগরি অ্যাড করে দিতে হবে এই ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলটা র্যাঙ্ক করাতে আপনার চ্যানেলটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছোতে সো আমি এখানে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে দিতে পারেন আপনি কোন ভাষায় ভিডিও আপলোড করেন বাংলা হলে বাংলা হিন্দি হলে হিন্দি ইংলিশ হলে ইংলিশ আমি এটা আপাতত দিচ্ছি না আপনার দেওয়ার প্রয়োজন নেই কেননা বাংলা ভিডিওগুলো অনেক ইন্ডিয়া থেকে অনেক মানুষে দেখে না দিলেই বেটার হবে তারপর এখানে আর কোনো কিছুই করা লাগবে না আর কোনো কিছুই করতে হবে না আপনার এখান থেকে আপনি এখান থেকে সেভি ক্লিক করে দিবেন আমাদের এসিও শেষ আমাদের এসিও পুরোটা শেষ এছাড়াও আরেকটু কাজ রয়েছে সেটা এসিও বলা যাবে না এসিও প্লাস কাস্টমাইজেশন দুওটাই বলা যায় সো আমরা সেটা দেখে নিচ্ছি এই জন্য আমরা এখান থেকে এই যে একদম নিচের দুই নম্বর অপশানটাতে চলে যাব কাস্টমাইজেশনে কাস্টমাইজেশনে আসার পর এখান থেকে চলে যাব বেসিক ইনফুতে বেসিক ইনফুতে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম হ্যান্ডেল দেওয়া আছে এবং ডেসক্রিপশন এখানে আপনার চ্যানেলটা রিলেটেড আপনার চ্যানেলটা অনুযায়ী সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে দিতে হবে আমি যে পূর্বে দেখিয়েছিলাম পাঁচটা অপশন সেখান থেকে পাঁচ নম্বরে কিন্তু আমি ডিসক্রিপশনটা বলেছিলাম আপনাদেরকে সেই ডিসক্রিপশনটা আপনার এখানে বসিয়ে দিতে হবে আপনার চ্যানেল রিলেটেড সুন্দর করে একটা ডিসক্রিপশন আপনি লিখে রাখবেন আমি আমার ডিসক্রিপশনটা এখানে বসিয়ে দিচ্ছি ডিসক্রিপশনটা দিয়ে দিলাম ডিসক্রিপশনটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনের পাশেই কিন্তু আমি বিজনেস ইকুয়ারেন্স আমার মানে যদি আমাকে কেউ স্পন্সার দিতে চায় বা কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় সেই ক্ষেত্রে এই জিমেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এই জন্য বিজনেস সিকিউরেন্সি দিয়ে একটা জিমেল বা ইমেল আমি এখানে অ্যাড করে দিলাম এরপর একটু নিচে আসবেন এবং এখানে একশো সাবস্ক্রাইবার্স হলে আপনি আপনার চ্যানেলের কাস্টমিওরালটা সেট করে নেবেন কাস্টম অ্যারল নিয়ে আমি পূর্বে ভিডিও বানিয়েছিলাম দেখে আসতে পারেন আই কার্ড অথবা ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক এরপর এখানে আছে লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্টারও টাইটেল এবং ইউআরএল আপনি এখানে পাঁচটা সর্বোচ্চ পাঁচটা লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন লাইক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এই সব বিষয়গুলো যা যা আছে আপনার এখানে ওইগুলো লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন আপনি অ্যাড করে দেবেন এই ক্ষেত্রে ব্যাটার হবে লাইক এখানে আমি একটা আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি আমি এখানে দিয়ে দিলাম ফেসবুক ফেসবুক দিয়ে দিলাম এবং এখানে ইউআরএল এর জায়গায় আমাদের ফেসবুকের লিঙ্কটা ফেসবুক প্রোফাইল বা পেজ যেটারই আপনি দিতে চাচ্ছেন সেটা লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে কপি করে আমি যদি দিতে চাই আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসেতে চলে গেলাম আমি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিবো এই কারণে আমি ফেসবুকে চলে গেলাম এবং প্রোফাইল থেকে চলে যাব থ্রি ডটে এবং এখান থেকে আমি কপি লিংক কপি লিঙ্ক আমার প্রোফাইলের লিঙ্কটা কপি করে আমি আবার গুগল ক্রম ব্রাউজারে চলে আসলাম এবং এখানে এই ইউ আর কপি করা লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম এইভাবে পাঁচটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারেন অ্যাড লিঙ্কে ক্লিক করে এরপর এখানে আছে ইমেল এখানে আপনি সেমভাবে একটা ইমেল দিয়ে দিবেন যেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে আপনার বিজনেস একউরেন্সি হিসেবে লাইক আমি উপরের এই যে জিমেলটা দিয়েছিলাম এই জিমেলটা আমি আবার নিচেই দিয়ে দিচ্ছি এখানে জিমেলটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে দেবো পাবলিশে ক্লিক করার পর ফাইনালি আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাজটা শেষ হয়েছে আমাদের চ্যানেল খোলা হতে শুরু করে কাস্টমাইজেশন এসিও অপটিমাইজেশন এ টু জেড পুরোটাই কিন্তু আমি দেখাচ্ছি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এবং এখন যদি আপনি আপনার চ্যানেলটা চেক করতে চান আপনার চ্যানেলে যেতে চান এক্ষেত্রে আপনি চলে যাবেন ইউটিউব অফিসিয়াল অ্যাসটিতে ইউটিউব অফিসিয়াল অ্যাপসটি আমি ওপেন করে নিচ্ছি এবং এখানে এবং এখান থেকে জিমেলের বা চ্যানেলের যে লোকটা আছে এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর ইউর চ্যানেল আমরা আমাদের চ্যানেলটা চেক করার জন্য ইউটিউব চ্যানেলে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি কিন্তু একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গিয়েছে এবং এখানে এখন আমরা ভিডিও আপলোড করতে পারি ভিডিও আপলোড করার জন্য আমাদের চ্যানেলটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে এখন যদি আপনি ভিডিও আপলোড করতে চান সেই ক্ষেত্রে আপনি প্লাস আইকনে ক্লিক করে এখানে আপলোডের ভিডিও এখানে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারেন আমি পূর্বে একটা ভিডিও করেছিলাম কীভাবে ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে সেটা অনেক পুরান আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন অথবা আমি নেক্সট ডে কিভাবে ইউটিউবে নতুন নিয়মে ভিডিও আপলোড করতে হয় এসিও করে এবং কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে খুব দ্রুত ইউটিউব ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে এই বিষয়ে পরবর্তীতে ভিডিও আনব যদি আপনারা চান যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং এখন আপনারা চাইলে এখানে ভিডিও আপলোড করতে পারেন এখন ভিডিও আপলোড করলে প্রথম দিন থেকেই আপনাদের ভিডিওগুলোতে সাবস্ক্রাইবার্স ভিউ আসা শুরু করবে এবং আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো হবে আপনি খুব দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করে ইনকাম করা শুরু করতে পারেন এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যানালাইস অপশন এই আইকনটাতে আপনি ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলের অ্যানালাইসটা চেক করতে পারেন কত ভিউ আসলো কত ওয়াশ টাইম কত সাবস্ক্রাইবার আসলো এগুলো এখান থেকে চেক করতে পারেন এবং আপনি একটা অ্যাপস ইনস্টল করে নেবেন প্লে স্টোরে এই অ্যাপসটা পেয়ে যাবেন ওয়াইটি স্টুডিও প্লে ওয়াই টি স্টুডিও লিখলে প্লে ওয়াই টি স্টুডিও লিখে সার্চ করলে এই অ্যাপসটা পেয়ে যাবেন এই অ্যাপসটা আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন এই অ্যাপসটা থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সমস্ত অ্যানালাইসটা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন চেক করতে পারেন এই অ্যাপসটা যদি আপনি ব্যবহার করতে না জানেন ইউটিউবে সার্চ করেন ওয়াই টি স্টুডিও লিখে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে কোনো একটা ভিডিও দেখে আপনি এই ফুল অ্যানালাইসটা ইউটিউব ফুল অ্যানালাইসটা কীভাবে কি করতে হয় সব কিছু বুঝে যেতে পারেন সো গাইস এই ছিল ভিডিও আই হোপ এই ভিডিও টি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান সো দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ